এহসান প্রুপে প্রায় ৮টার উপরে মামলা করছে, ৮টার উপরে। এই যত মামলার সূত্রের পেছনে মওদুদী সাহেবের মুরিদেরাই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি নাড়ায়। অনুরোধ করে বললাম, মুখ খুলতে চাই না, চুপ থাকতে চাই। তো মরাডারে মারো খা, কয় লড়ে খা। এই চুপ থাকতে চাই, এর উপরে সব তুফান। এ যদি অন্যায় না করে তো কয় না কে কিছু, চুপ করে রয়েছে, আর এক ঝামেলা। এই জন্য এত তুফান গেছে এহসান নিয়ে, চুপ, কোনো কথা বলি না। ব্যবসার নামে আপনাকে টাকা দিবে, মাসে মাসে বাড়ি করে দিবে, জমিন কিনে দিবে, এই সমস্ত বিষয়ের থেকে খুব তীক্ষ্ণতার সাথে সতর্কতা অবলম্বন করবেন। অন্তত আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, এই সমস্ত ধান্দাবাজির মধ্যে আমি ছিলাম না, আজও পর্যন্ত নাই, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। কুদরতের হাতে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আর এর পিছনে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, সে আমার কাছেরও যদি কেউ পরিচয় দিয়া করতে চায়, অনুরোধ করি জাতি, সতর্ক হও। পিরোজপুর জেলায় বয়ানে গেলাম, অলিপুরি সাহেব সহ মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম সহ হাটাজারির হুজুর সহ বড় 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 ওলামায়ে কেরাম একটা সুদমুক্ত কারবারের জন্য দোয়া করব না কি বড়দোয়া করব। যেই সুদ খাইলে মায়ের সাথে ২৪টা ঘন্টা জিনা হয়, সেই সুদমুক্ত একটা সংস্থার পক্ষে কথা বলতে গিয়া হয়তো অন্য বক্তার তুলনায় আমি 2 শব্দ বাড়ায় বলছি, কিন্তু সতর্ক করেছিলাম যে এহসান নিয়ে কথা বলতে গিয়া বলেছিলাম, আল্লাহ না করুন যদি দুনিয়ার লোভ ভেতরে ঢুকে যায়, তখন আল্লাহর লানত চলে আসবে। সেই কথা তো কেউ শোনায় না। জীবনে কোনো সমিতির মধ্যে নাম নাই, জীবনে এই যে এই সোসাইটি, সমিতি, কত কিছু সংগঠন জাতীয়, সংস্থা জাতীয় জীবনে কোনোটার সাথে সম্পৃক্ত হই নাই, আজও পর্যন্ত নাই। অনেকে তাল দিছে, করেন নাই, ভবিষ্যতেই ফেতনার জমিনে হতেও রাজি নাই। কিন্তু সমস্যা কি, আমার নাম বিক্রি করে যদি কেউ প্রপাগান্ডা ছড়ায়, জাতি এতটা অচেতন যে তদন্ত পর্যন্ত করে না, তালে তালে লাফাইতে থাকে। খুব সাবধান, এই জমিনের কোন সংস্থা, কোন সমিতি, এই জাতীয় আরো কত নাম আছে এটি জানিও না। একটা কোন দল যাকে বলে, একটা পার্ট, এর সাথে জীবনে সম্পৃক্ত হই নাই, এখনো নাই, এই ফেতনার জমিনে ভবিষ্যতে হতেও চাই। আল্লাহ কুদরতের হাতে হেফাজত করুন। অতএব জাতিকে সতর্ক করব, কেউ যদি প্রপাগান্ডা ছড়ায়, আপনারা তদন্ত ছাড়া আন্দাজি কেউ মন্তব্য করবেন না, গুনাহগার হবেন না, সাবধান। চাই সে আমার কাছের লোক যদি হয়, বুঝতে হবে তার উদ্দেশ্য খারাপ। খুব সাবধান, কারণ এখন ধান্দাবাজির জমিন চলতেছে। তো একজন একটা ব্যানার টানাই বলবে টাকা দাও, বিকাশ আছে, চেহারাও দেখা লাগবে না, তলে তলে মোহাব্বতে টাকা পাঠাও, আমি দেশের মানুষের ধনী বানায় ফেলাবো, সব রুগীর হসপিটালে নেওয়া ছাড়া সুস্থ বানায় ফেলাবো, টাকা দাও, বাড়িঘর টিনের ঘর থেকে বিল্ডিং করে দিব। আর মানুষও একেবারে মোহাব্বত এত উথলাইয়া পড়ে, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন। হট করে দিয়ে দিছি, হালাল টাকা দিয়ে দিছি, হুজুরে চাইছে, সে কি আর উল্টা পাল্টা করবে? কিন্তু যে টাকা টাকা বন্ধুত্ব নষ্টের কারণ, টাকা মানুষকে চূড়ান্ত জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যায়, ঈমান আমলকে নষ্ট করে ফেলে। এজন্য এই সমস্ত ঝামেলার থেকে আল্লাহ এ পর্যন্ত মুক্ত রেখেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের দোয়া চাই। এই সমস্ত এই সোসাইটি সমিতি, এই টাকা পয়সার লেনদেন, এই সমস্ত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। কেউ যদি কোনো প্যাচে ফালাবার ষড়যন্ত্রে লিপ্ত হয়, দোয়া চাই আল্লাহ যেন এর থেকে হেফাজত করেন। হায় হায় হায়, এই যে এহসান গ্রুপে প্রায় ৮টার উপরে মামলা করছে, ৮টার উপরে। এই যত মামলার সূত্রের পেছনে মওদুদী সাহেবের মুরিদেরাই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি নাড়ায়। আল্লাহর শুকর, যদি একটা কুলু ভাইতো কাগজ কলমে কি যে উপায় করত। এজন্য আজকে সতর্ক করে দিলাম, কোন সমিতি এই জাতীয় কোন সোসাইটি ভংসং এর সাথে জীবনে ছিলাম না, আজও নাই, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ এর থেকে হেফাজতে রাখেন। মনে থাকবে, কেউ যদি আমার পরিচয় কাছের মনে কইরা কেউ যদি উল্টা পাল্টা করে, এরকম হাতে নাতে ধরতে পারলে ধরবেন, ধইরা আমাকে ডাকবেন। আর আন্দাজি ওই আবেগে এই সমস্ত কাজে জড়িত হয়েন না, আবেগ দেখেন না। একজন একেবারে বলছে টাকা পাঠাও আমি দেশটারে উন্নত করে ফেলাম, এরকম আবেগ আবেগ দেখেন না। সাবধান, খবরদার। আবেগে আমাদেরকে অনেক ক্ষতির দ্বার প্রান্তে নিয়েছে। মানুষের সেবা করার জন্য হাটহাজারির হুজুর যদি চায়, যাত্রাবাড়ির শায়েখ যদি চান, উল্লেখযোগ্য বড় বড় ওলামায়ে কেরাম, যাদের ওলামায়ে আহলে হকদের ব্যানারে উম্মতের অভাব নাই, হালাল ভাবে আমানতের সাথে কোনো খেদমত করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যবসার নামে আপনাকে ধনী বানাইয়া দিবে এই সুরত দিয়ে যদি কেউ বলে টাকা পাঠাও, বিকাশে টাকা দাও, রকেটে দাও, বিমানে দাও, হেলিকপ্টারে দাও, আছে না রকেট বিমান কত কচু, পাঠাও টাকা পাঠাও, 1 লাখ দিলে মাসে মাসে তোমারে 2000 টাকা করে দিব, চিনে না হুনে না, হট করে একেবারে দিয়ে দি, চিনতে পারে 1 লাখ টাকা দিলে আর কি, ওটা যদি খাইয়ে ও মরে মরো, ওরে তোমার 1 লাখ। 50,000 মানুষ থেকে 1 লাখ নিলে তার কাছে তো আর 1 লাখ না, কথা বলেন না কেন? আপনার 2 লাখ, 50,000 মানুষ 2 লাখ করে দিলে কি তার কাছে 2 লাখ? অনুরোধ করে বললাম, মুখ খুলতে চাই না, চুপ থাকতে চাই। তো মরাডারে মারো খা কয় লড়ে খা, চুপ থাকতে চাই, এর উপরে সব তুফান। এ যদি অন্যায় না করে তো কয় না কে কিছু, চুপ করে রয়েছে, আর এক ঝামেলা। এই জন্য এত তুফান গেছে এহসান নিয়ে, চুপ, কোনো কথা বলিনি। আজকে যতটুকু বলে দিলাম, কথাটুকু সুন্দরভাবে উম্মতের কাছে পৌঁছাইয়া দিবেন। ব্যবসার নামে আপনাকে টাকা দিবে, মাসে মাসে বাড়ি করে দিবে, জমিন কিনে দিবে, এই সমস্ত বিষয়ের থেকে খুব তীক্ষ্ণতার সাথে সতর্কতা অবলম্বন করবেন। অন্তত আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, এই সমস্ত ধান্দাবাজির মধ্যে আমি ছিলাম না, আজ পর্যন্ত নাই, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ কুদরতের হাতে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আর এর পিছনে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, সে আমার কাছেরও যদি কেউ পরিচয় দিয়া করতে চায়, অনুরোধ করি জাতি, সতর্ক হও। সতর্ক হও, বিপদ বড় কঠিন, জমিনের অবস্থা বড় করুণ। বন্ধুর ভেসে দুশ্মনের অভাব নাই, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। এই শব্দ পর্যন্ত যতটুকু বলেছি, এই 2-4-5 মিনিট কথাগুলো সুন্দর করে উম্মতকে ভালোভাবে পৌঁছায়া দেন, মেসেজটা পৌঁছায়া দেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন।